সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকে দিনাজপুরের আমবাড়িহাটে। আজকে সোমবার, আমবাড়িহাট সপ্তাহে দুদিন হয়, শুক্রবার এবং সোমবার। তো আজকে দর্শক, আমি আমবাড়িহাট থেকে দেখাবো ফার্মে লালন পালন করার উপযুক্ত সাইওয়াল ষাঁড় গরু কী দামে কেনা বেচা চলছে, এগুলার বয়স সম্পর্কে জানাবো দর্শক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পরিচিত এক ভাই, উনি আজকে বেশ কয়েকটি সাইওয়াল ষাঁড় গরু নিয়ে এসছেন ফার্মে রাখার একেবারে উপযুক্ত। এই যে দেখুন দর্শক, এই যে কেনা বেচার এখন সময়, এই দেখুন। তো আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কটা আনছিলেন আজকে? আটটা আনছিলেন। এর মধ্যে কি বিক্রি করছে? তিনটা গেছে, পাঁচটা আছে। তো দেখুন দর্শক, এখানে পাঁচটি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই। প্রতিটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটি দুটি ভাই, এটার বয়স কত হয়েছে? চার মাস, সাড়ে চার মাস করে না? দাম চাচ্ছেন কেমন? 48। কাস্টমার কত বললো? 40-41 বলতেছে। কত হলে ছাড়বেন? এটা কম বেশ করে মানে আর 41-42 পর্যন্ত বলছে। আচ্ছা দর্শক, 41-42 বলছে, হয়তো 1-1.5 হাজার টাকা বাড়লে হয়তো উনি দিয়ে দিবেন। এই যে পাশে আরেকটি দেখতে পাচ্ছি, এটাও তো একই বয়স না দর্শক? দেখুন এটার পার্সেন্টেজ বেশি মানে 43-44 হলে দিবেন দর্শক। শুনলেন যে 43-44 হাজার টাকা হলে উনি এই যে সাইওয়াল দেখতে পাচ্ছেন, অরিজিনাল সাইওয়াল ষাঁড় গরুটি উনি বিক্রি করে দেবেন। আর এই যে তিনটা, এই তিনটার বয়স কিরকম হয়েছে? তখন একটু কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে দুর্বল হয়ে যায়। তা এগুলোর দাম চাচ্ছেন কিরকম করে? এগুলোর দাম কত হচ্ছে? 27-27 করে চাচ্ছেন। আর কত হইলে বেচবেন? অল্প কম বেশি ঠেকে আছেন মানে অল্প মানে 25-25 মধ্যে দিয়ে 25-25 হলে আপনি বিক্রি করে দিবেন। দর্শক শুনলেন, 25-25 হলে এই যে তিনটি সাইওয়াল আছে, এই তিনটি এনি আজকে আমবাড়িহাট থেকে বিক্রি করে দিবেন। তো দর্শক, তো ভাই ধন্যবাদ আপনাকে অনেক। তো আপনার নাম্বারটা একটু বলবেন? 01717-00330-00278-278। দর্শক এইটা নাম্বার দেওয়া থাকলো। আপনারা যেটা এই জাতীয় সাইওয়াল ষাঁড় গরু ক্রয় করতে চান, তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা ভিতরে আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি সাইওয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখুন অরিজিনাল সাইওয়াল, এই যে নাভিটা দেখুন, এই যে আরেকটি। এগুলো বয়স কীরকম করে হয়েছে? 6-7 মাস। দাম চাচ্ছেন কত ভাইয়া? দাম চাচ্ছিস কত? 75,000 টাকা জোড়া। দর্শক 75,000 টাকা জোড়াটার দাম রাখছেন। আমরা কাস্টমার কত বলছে? কাস্টমার পার্টি কত বলে? কত হলে ছাড়বে এটা জোড়াটা? 62-63 হলে দেবেন। দর্শক শুনলেন, 62-63 হাজার টাকা হলে এই যে এক জোড়া সাইওয়াল ষাঁড় গরু আজকে আমবাড়িহাটে উনি বিক্রি করে দেবেন। তো দর্শক, আমরা ভিতরে আরও দেখব। দর্শক দেখুন আরেকটি সাইওয়াল ষাঁড় নিয়ে দাঁড়িয়ে আছেন এক মুরগি, আমি দেখানোর চেষ্টা করি। এই যে নাভিটি দেখুন, অরিজিনাল সাইওয়াল। এটার বয়স কীরকম হয়েছে? 8-9 মাস। দাম চাচ্ছেন কত? 48 চাওয়া দাম। কাস্টমাররা কত বলে? 40 ভাঙতে বলতেছে। তা আপনি কত আশা করতেছেন? কত হলে বেচবেন? 45 হলে বেচবেন। দর্শক শুনলেন,
ফার্মে রাখার উপযুক্ত এই যে সাইওয়াল ষাঁড়গুলোটি উনি 45,000 টাকা করে বিক্রি করবেন। আজকে বাজারটা একটু বেশি মনে হচ্ছে, কি আপনি কি বলেন? আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, প্রতি গরুতে 3,000-4,000 টাকা করে বেশি মনে হচ্ছে। আপনার কি মতামত? কি কম আছে? দর্শক শুনলেন, আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা বেশি, কিন্তু ওনারা কিন্তু বিক্রেতারা বলতেছে কিন্তু যে 2-1,000 টাকা করে কম আছে, গরুর প্রতি 2-1,000 টাকা করে কম আছে। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একজোড়া সাইওয়াল ষাঁড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা কথা বলার চেষ্টা করব। মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? কটা আনছিলেন আজকে? দুটো আনছিলেন। এটা কি আপনি বাড়ির পোষা না কেনা? কেনা সংগ্রহ করছেন। এগুলোর বয়স কিরকম করে হয়েছে? 8-9 মাস। দর্শক দেখুন, 8-9 মাস বয়স অরিজিনাল সাইওয়াল। সাইওয়াল ষাঁড় গরুর জন্য কিন্তু এই আমবাড়ি হাট বিখ্যাত। তো আমরা কথা বলার চেষ্টা করব। এই জোড়াটার দাম রাখছেন কত? জোড়াটার দাম রাখছেন কত? 92 চাওয়া দাম। কাস্টমাররা কত বলে? 80-82 বলতেছে। দাম কি বেশি মনে হচ্ছে আজকে? বেশি না, তা বাজার কম। তা লাস্ট কত হলে ছাড়বেন এটা? 86 হলে ছাড়বেন? যে দর্শক শুনলেন যে 86,000 টাকা হলে এই যে এক জোড়া সাইওয়াল ষাঁড় গরু আজকে উনি আমবাড়ি হাটে বিক্রি করে দেবেন। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি সাইওয়াল ষাঁড়গুলো নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের মুরব্বী। আমরা কথা বলার চেষ্টা করব, এগুলোর বয়স সম্পর্কে জানার চেষ্টা করব। মুরব্বী, এগুলোর বয়স কীরকম করা হয়েছে? 5 মাস 5.5 মাস। তো এইগুলোর দাম চাচ্ছেন কত? গরু প্রতি দাম চাচ্ছেন কত? হ্যাঁ, 42,000 টাকা করে চাচ্ছেন। দর্শক 42,000 টাকা করে চাচ্ছে উনি তিনটি সাইওয়াল ষাঁড় গরু। দেখুন দর্শক, তিনটি 42 করে চাচ্ছে। আমরা শুনব কাস্টমার কত বলছে। 35-36 বলে। তা আপনি কত হলে ছাড়বেন? 38,000 টাকা হলে ছাড়বেন? দর্শক শুনলেন যে প্রতি পিস 38,000 টাকা ঘরে হলে এই যে তিনটি সাইওয়াল ষাঁড় দেখতে পাচ্ছেন উনি আজকে আমবাড়ি হাটে বিক্রি করে দেবেন। তো আজকে বাজারটা মনে হয় বেশি, বেশি না? আমার কাছে মনে হচ্ছে যে বেশি, আপনি কি বলেন? বেশি, দাম বেশি। দর্শক শুনলেন যে দুজন কিন্তু দাম কম বললো, এবং এই মুরব্বী কিন্তু সঠিক কথাটা বলেছে। আজকে কিন্তু এই যে ফার্মে লালন পালন করার উপযুক্ত এই ষাঁড় গরুগুলির দাম কিন্তু আজকে তুলনামূলক বেশি। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখুন আমার সামনে আরেকটি সাইওয়াল, একদম সাইওয়াল, পিওর সাইওয়াল ষাঁড়। এটা বয়স কতদিন হয়েছে? সাড়ে পাঁচ মাস। দাম চাচ্ছেন কত? দাম 35 চাওয়া দাম। কাস্টমাররা কত বলে? 30-500। আচ্ছা, আপনি কত হলে ছাড়বেন এটা? 35-35 হলে ছাড়বেন? 32-35 হলে ছেড়ে দেবেন। দর্শক শুনলেন, 32-35,000 টাকা হলে এই যে সাইওয়াল ষাঁড় গরুটি উনি আজকে আমবাড়ি হাটে বিক্রি করে দেবেন। তো আমরা দর্শক আমরা আরও দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর আকৃতির অরিজিনাল সাইওয়াল, অরিজিনাল একদম সাইওয়াল। এই যে গোলার ঝুলটা দেখুন দর্শক, গোলার ঝুলটা দেখলেই বুঝতে পারবেন, এবং নাভিটা অনেক বড় নাভি। ভাইটার বয়স কতদিন হয়েছে? 6-7 মাস। দাম চাচ্ছেন কত? 60,000। কাস্টমাররা কত বলে? 50-51 বলতেছে। তা আপনি কত হলে ছাড়বেন? 56-57 হলে বেচবেন? দাম তো বেশি আজকে মনে হচ্ছে, দাম বেশি। দর্শক শুনলেন, আজকে কিন্তু এই ফার্মে রাখার উপযুক্ত ষাঁড়গুলি কিন্তু দাম একটু বেশি। তো 56,000 টাকা হলে উনি এই সাইওয়াল ষাঁড়গুলোটি আজকে আমবাড়ি হাটে বিক্রি করে দেবেন। দর্শক তো আমরা আরেকটু দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এটি সাইওয়াল, একদম অরিজিনাল সাইওয়াল ষাঁড় গরু। আমরা শুনব এটা ভাইটার বয়স কতদিন হয়েছে? 5 মাস। দাম চাচ্ছেন কত? 46,000 টাকা চাচ্ছেন দাম?
কাস্টমাররা কত বলে? 42-43। তা আপনি কত হলে ছাড়বেন? 48 হলে ছাড়বেন কিংবা 44 হলে ছাড়বেন? দর্শক শুনলেন, 44-45 হাজার টাকা হলে উনি এই সাইওয়াল সারগুলি ফার্মে রাখার উপযুক্ত সাইওয়াল সারগুলি আজকে বিক্রি করে দেবেন আমবাড়িহাটে। তো দর্শক, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।